হ্যালো বন্ধুরা লাইব্রেরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বলবো মাধ্যমিকের এ দু হাজার উনিশে যে সমস্ত করণের থেকে কোশ্চেন আসতে চলেছে অর্থাৎ করণী থেকে যে সমস্ত বড কোশ্চেন আসতে চলেছে সেই সমস্ত বট কোশ্চেন নিয়ে আলোচনা করবো এবং কোশ্চেন তো আমি বলেই দেবো কোন কোশ্চেনগুলি এবারের জন্য ও করণীর ক্ষেত্রে ইম্পর্টেন্ট এবং সেই অঙ্কগুলোকে কীভাবে তোমরা সলভ করবো পুরো ও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করার যে ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটা কাজ করে নিতে হবে সবার প্রথমে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তার সাথে সাথে বেল বাটনে ক্লিক করতে হবে সবার আগে এ এরকম ধরনের ইন্টারেস্টিং এডুকেশন ভিডিও পাওয়ার জন্য আর বন্ধুরা যদি তোমরা আগের বিগত প্রিভিয়াস ভিডিওগুলো যেগুলো মাধ্যমিকের মাধ্যমিক দু হাজার উনিশের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল সেই সমস্ত ভিডিওগুলো চেক না করে দেখো তাহলে তোমরা আই বাটন এবং ডিসক্রিপশন চেক করে নিতে পারো এখানে পুরোপুরি লিঙ্ক থেকে তোমরা ভিডিওগুলো ওয়াচ করে নিতে পারো তো আজকের মতো ও ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মাধ্যমিক দু হাজার উনিশের জন্য এই যে অঙ্কটি এটি খুবই ইম্পর্টেন্ট মানে কি এই বছরের জন্য না প্রত্যেকটা বছরে দেখা যদি আমরা ভালো করে এই কোশ্চেন পেপার দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এই ধরনের একটি অঙ্ক প্রত্যেক বছর করণের থেকে দিয়ে দেয় আর এই অঙ্কটি ই কীভাবে তোমাদের করতে হবে পুরো সিম্পলি আলোচনা করব ও আর এই নম্বর এই ভিডিওটি পুরো যদি তোমরা ওয়াচ করো তাহলে এই এই অঙ্ক এই ধরনের অঙ্ক ও একটা পরীক্ষায় দেবে এবং এই থেকে তোমরা তিন নম্বর ক্যারি তো এখানে অঙ্কটা আমরা দেখে নেব এখানে দেখতে পারবো নিচে কতগুলো রুট দেওয়া থাকবে তখনই আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এই নিচের গুলোকে করণের নিরেশন করব মানে করণটিকে ওঠাবো কিভাবে ওঠাতে পারি সেটা দেখব ও কি এখানে কি করছে আমরা দেখো থ্রি রুট সেভেন উপরে রয়েছে আর এটাকে দেখো ফাইভ মানে টু এখানে যদি আমরা দেখি টু প্লাস পরে লিখলে প্লাস আগে কোনো অসুবিধা নেই তাই এখানে আমরা সেটা করব কেন করবো পরে বুঝতে পারবে এ ফাইভ প্লাস রুট ফাইভটাকে আগে নিয়ে গেলাম প্লাস টু ও এবার এটাকে উভয় দিকে কর্নিয়েশন করবো কর্ন নিয়ে কথার অর্থ করণিটাকে উঠিয়ে দেব কোনো উপায়ে হর থেকে করণিকে উঠিয়ে দিতে হবে তাহলে এখানে কি রুট ফাইভ এ এখানে মাইনাস রুট টু দিয়ে মাল্টিপ্লাই করলাম কেন করলাম এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে এ স্কোয়ার আর রুট কেটে যাবে তাহলে রুট নিচে টার্ম থাকবে না কিন্তু ও আমরা নিচে যথারীতি একই রুট ফাইভ মাইনাস রুট থ্রি অঙ্কে ছিল না আমি দিতে পারি না তাই জন্য উপরেও আমাকে এ সেই একই জিনিস কি হচ্ছে মাল্টিপ্লাই করে দিতে হবে গুণ করে দিতে হবে এইটা এটা কেটে যায় তাহলে এই জায়গায় কিছুই নেই তাই জন্য আমরা এটা লিখতে পারি যে আর নিচে ওপর একই সংখ্যা গুণ করতে পারি তো এখানে মাইনাস মাইনাস রয়েছে দিলাম জিনিস এখানে এই কনসেপ্ট সেম সেম আমরা এখানে করব এখানে করলে কি হয়ে যাচ্ছে দেখো টু রয়েছে এই রুট সেভেন রয়েছে রুট সেভেনটা আগে আমি আগে নিচ্ছি আর এখানে এই প্লাস রুট টু ছোট আছে সেটাকে পরে নিচ্ছি এই তারপরে এখানে যেটা রয়েছে সেটা লিখে দিলাম এবারে কি হচ্ছে কর্নিয়েশন করতে গেলে আমরা কি হচ্ছে কর্নিয়েশন উৎপাদক কি এখানে ইন এ প্লাস একটা যে এ মাইনাস 7 স্কোয়ার আর রুট কেটে যাবে আর এখানেও তাই জন্য একই রকমভাবে এখানেও সেই জিনিসটা আমাদের মাল্টিপ্লাই করতে হবে প্লাস এখানে যেটা দেওয়া রয়েছে লাস্ট পজিশনে যেটা দেওয়া রয়েছে কি কি উপরে যেটা আছে টু রুট টু নিচে কি হচ্ছে রুট সেভেন টেন আর প্লাস রুট ফাইভ করে দিলাম বড়টা আগে ছোটটা পরে দিলাম এবার এখানেও তাই কন্ডিশন করার জন্য কন্ডিশন উৎপাদক দিয়ে গুণ করবো রুট সেভেন মাইনাস রুট ফাইভ হবে রুট সেভেন তো এখন যদি আমরা ভালো করে দেখি এটাকে এ ধরে বিবেচনা করি এটাকে বি ধরে বিবেচনা করি তাহলে এটাও এ হবে এটাও বি হবে তাহলে পার্টিকুলারলি এটা প্লাস আছে এটা মাইনাস আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকোয়ালস টু কী হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলাটা হয়ে থাকে তাহলে এ এখানেও সেই সেম জিনিসটা এখানে অ্যাপ্লাই করতে হবে তো উপরে যেটা রয়েছে সেটা লিখে দিলাম থ্রি রুট সেভেন ইন রুট ও রুট ফাইভ মাইনাস রুট টু উপরের কোনো চেঞ্জেস উপরে যা হয়ে গেছে এই লাইনে সেটাই রেখে দেব যথাযথ সব সময় আর নিচে চেঞ্জেস করার চেষ্টা করব কারণ কর হর থেকে আমাকে কি করতে হবে এই করণীকে এ বের করে দিতে হবে মানে করণী উঠিয়ে দিতে হবে হর থেকে তো এখানে কি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার স্কয়ার মানে এখানে a মানে হচ্ছে এটা √5 তার স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে √2 তার স্কয়ার তাহলে এখানে মাইনাস এইখানে সেম উপরে যা আছে লিখে দেবো রুট সেভেন মাইনাস রুট টু আর এখানে হচ্ছে রুট সেভেন তার হোল স্কোয়ার মাইনাস রুট টু হোল স্কোয়ার কেন এটা এ এটা বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে দিলাম এবার এখানে প্লাস এইটা এটার ক্ষেত্রেও সেম প্রসিডিওর অ্যাপ্লাই করব উপরে যা রয়েছে এ সেটা লিখে দেবো রুট সেভেন মাইনাস রুট ফাইভ আর এখানে নিচে কি লিখে দেবো সেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে রুট এ মানে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে রুট ফাইভ তার স্কোয়ার তো এখানে এখন দেখো স্কোয়ার আর এই যে রুট কেটে গেলো এ স্কোয়ার রুট কেটে যায় স্কোয়ার রুট কেটে যায় আমরা জানি স্কোয়ার রুট থাকলে এখানে কি পড়ে থাকলো সেটা এখানে লিখবো তো এখানে যেটা রয়েছে যা আছে আমরা ওপরে নিয়ে চিন্তা নিয়ে আমার নিচকে সরাতে হবে করণী যেটা আমরা রীতিমতো একটা কাজ করে ফেলেছি করণীয় সব সরে গেছে স্কোয়ার রুট কেটে গিয়ে রুট ফাইভ রুট সেভেন মাইনাস রুট টু সব উপরেগুলো লিখে দিলাম প্লাস এখানে কি হচ্ছে লবের যেগুলো আছে যেরকমটি আছে সেরকমটি আমরা এখানে বসিয়ে দেবো হরের ক্ষেত্রে দেখো স্কোয়ার রুট কেটে গেছে মানে রয়েছে রয়েছে আর এখানে তাহলে মানে হচ্ছে বোঝাতে পেরেছি স্কোয়ার রুট কেটে গেছে কেটে ফাইভ মাইনাস টু মানে থ্রি একই রকম ভাবে এখানে স্কোয়ার আর রুট কেটে গেছে স্কোয়ার রুট কেটে গেছে সেভেন মাইনাস টু সেভেন মাইনাস টু মিন্স ফাইভ তো এখানেও দেখো স্কোয়ার রুট কেটে গেছে সেভেন আর এখানে ফাইভ রয়েছে সেভেন মাইনাস ফাইভ সেভেন মাইনাস ফাইভ মানে হচ্ছে কি এই টু তো এখানে এই কনসেপ্টটা এসে দাঁড়ালো তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই মাইনা এই থ্রি আর এই যে এই থ্রি এই থ্রি আর এই থ্রি কি হচ্ছে কেটে যায় এই থ্রি আর এই থ্রি কি হচ্ছে কেটে যায় এখানে এই ফাইভ আর এই ফাইভ কেটে যায় ওপর নিচে লবহরে টু আর দেখো এখানে আমাদের হরে আর কিছু রইলো না এক রয়েছে অ্যাকচুয়ালি একের কোনো ভ্যালু থাকে না না দিলেও কোনো অসুবিধা নেই তো এখানে কি করছি এইটার সাথে এবারে মাল্টিপ্লাই জাস্ট করে দিচ্ছি তাহলে পাশ্চাত্যে কত হয়ে যাচ্ছে এইটার এটা গুণ হয়ে যায় হ্যাঁ পাঁচ সাত কত পঁয়ত্রিশ মাইনাস এই সাত আর এখানে কত আছে দুই সাত দুগুনি চোদ্দো মাইনাস রয়েছে ভালো করে লক্ষ্য করতে হবে এটা মাইনাস রয়েছে এগুলো প্লাসে পরিণত হবে পাশ্চাত্যে কী হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ পাশ্চাত্যে পঁয়ত্রিশ কি মাইনাস পঁয়ত্রিশ কেন মাইনাস পঁয়ত্রিশ হলো এখানে আগে মাইনাস আছে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হবে দেখো মাইনাস আর এই মাইনাস মাইনাস আর এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল আবার

তো এখানে আবার করবো এখানে দেখো সাত দুগুনে চত হচ্ছে চোদ্দ তাহলে প্লাস চোদ্দ তো প্লাস ফরটিন আর এখানে মাইনাস রয়েছে মাইনাস রয়েছে পাঁচ দুগুণে কত হচ্ছে মাইনাস দশ তা এ এখন দেখতে পাচ্ছি যে কত একটা ফর্মে চলে এসেছে এগুলোকে কীভাবে কাটাকুটি করা যায় কিনা দেখছি দেখো এখানে কিছু নেই মানে প্লাস পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ আর এখানে মাইনাস পঁয়ত্রিশ কেটে যায় প্লাস পঁয়ত্রিশ আর মাইনাস পঁয়ত্রিশ কেটে যায় মানে প্লাস সরি প্লাস রুট ওভার মাইনাস রুট ওভার পঁয়ত্রিশ কেটে যায় একই জিনিস রয়েছে বিপরীত সাইন তো এখানে দেখো মাইনাস রুট ফোরটিন আর এখানেও মাইনাস রুট রয়েছে মাইনাস রুট আর প্লাস রুট কি কেটে যাচ্ছে প্লাস রুট টেন মাইনাস রুট টেন সেটাও কেটে যাচ্ছে সব কেটে গেছে কেটে গেলে কী পরে থাকে এখানে কিছুই পড়ে থাকে না তাদের অ্যান্সার কি এখানে শূন্য শূন্য হয়ে গেল অ্যানসার ভালো করে ইজিয়ে স্টেপ বুঝে নিতে হবে এখানে এরকম ধরনের এরকম কনফ্রিগ্রেশনের মানে এরকম দেখতে প্রচুর অঙ্ক দিয়ে দেয় হয়তো নাম্বার ঘুরিয়ে দিল ও তখন আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে নিচে যে হর রয়েছে এই হরগুলোকে এলিমিনেট করতে তার করিয়েশন উৎপাদক দিয়ে তাকে মাল্টিপ্লাই করতে হবে এবং ই স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলাই ফেলেটাকে উঠিয়ে দিতে হবে তারপর ক্যালকুলেশন করে অ্যান্সার বেরিয়ে যাবে তো আশা করছি এটা বোঝা গেছে বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন এন আর বন্ধুরা এই ধরনের আরও বিস্তারিত ও ভিডিও পেতে হলে তোমরা ডিসক্রিপশানে এবং আই বাটনে চেক করতে পারো ওখানে এ লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক থেকে এ ও আরও ভিডিও দেখে নিতে পারো এবং মাধ্যমিক দু হাজার উনিশে এর আরও নাম্বার ক্যারি করতে পারো তো আজকের মতো এইটুকুই আবার দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই